তারপর বন্ধুরা আমরা দেখলাম যে আমরা কিভাবে অ্যাকাউন্টটি খুলতে পারি। তো আমরা তো অ্যাকাউন্টটি খুলে ফেলছি, এখন আমাদের কাজ কি? আমরা যে কথাটি একটু আগে বলেছিলাম যে আমরা কিছু অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খোলার পর এগুলো আমরা এখানে অ্যাড করে দিব। সো আমার এখানে তিন দেখতে পাচ্ছেন যে আমার তিনটা অ্যাকাউন্ট অ্যাড হয়েছে। সো আমি চাইলে আরও কিছু অ্যাকাউন্ট করতে পারি, বিহ্যান্স এবং ড্রিবলের উপর আমি একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে দিব। যেমন বিহ্যান্সের জন্য আলাদা, বিহ্যান্স নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে, যত খুঁটিনাটি বিষয়গুলো আছে, এখানে আপনারা কীভাবে আপনাদের কাজগুলো রাখতে পারেন, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। এবং পাশাপাশি আমার এখান থেকে, আমি আপনাদের কিছুক্ষণ আগেও বলেছিলাম যে এটা ড্রিবল এবং বিহ্যান্স, এই দুইটা আমাদের ডিজাইন রিলেটেড কাজের জন্য খুবই ভালো, আর এটা খুবই পপুলার সাইট। সো এই দুইটা সাইটের কাজ, কিভাবে আমরা অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কিভাবে প্রোফাইলটা সাজাবো, সেটির জন্য আমি আলাদা একটি ভিডিও দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, এখন আমরা যেহেতু এখানে কয়েকটা প্রোফাইল অ্যাড করে ফেলেছি, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমরা ক্রিয়েটে নিউ গিগ, এখান থেকে আমরা গিগ ক্রিয়েট করব, অর্থাৎ আমাদের সার্ভিস ক্রিয়েট করব। সেই জন্য আমরা কি করব, ফার্স্টে আমরা এখানে ক্লিক করছি। দেখেন, আমরা যখন ফার্স্টে এখানে আসবো, আমরা এই ভিডিওটা একটু প্লে করব। এখানে কি বলতেছে, ঠিক আছে, আসলে আপনি কিভাবে চাচ্ছেন কাজ করবেন এই বিষয়টা নিয়ে সে বলতেছে, ঠিক আছে। তো ফাইবারের রিকমেন্ড অনুযায়ী যেহেতু এটা আমাদেরকে দিয়েছে, আমরা চাইলে পুরোটা ভালো মতো দেখবো, না হয় আমি কেটে দিলাম, জাস্ট আমরা একবার প্লে করব। আচ্ছা, তারপর কি করব, কন্টিনিউতে দেব। দেখেন, আমাদেরকে আরও একটা স্টেপ দেখাচ্ছে, হোয়াট ম্যাক্স এস সাকসেসফুল ফাইবার প্রোফাইল। এখানে অনেক কিছু বিষয় আছে, এগুলো দেখে নেবেন। কন্টিনিউ দিচ্ছি, কন্টিনিউ দিলাম। এখন দেখেন আমাদেরকে এই একটা পজিশনে নিয়ে আসছে। এখন পার্সোনাল ইনফরমেশন, এখানে চারটা ধাপ আছে। প্রথমেই রয়েছে পার্সোনাল ইনফরমেশন, যদি আমাদের এখানে যেগুলো আছে সেগুলো যদি ভুল থাকে বা এখান থেকে এডিট করতে চাই, আমরা করে ফেলবো। আর যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা সেকেন্ড স্টেজে চলে যাব। আচ্ছা, ফার্স্টেই বলছে যে আপনার ফুল নামটা, তো ফুল নামটা আমি এখানে প্লিজ এন্টার ইউর ফুল নেম, তাই না? তাহলে এমডি দিয়ে শুরু করি। আমার নাম কি ছিল? শুধু সাদেক 24 ছিল। আচ্ছা, এন্টার ইউর ফুল নেম, সাদিকর, আচ্ছা এটা বলতেছে। দেখেন, যেগুলো স্টার মার্ক থাকবে, যেরকম লাল স্টার মার্ক থাকবে, সেগুলো কিন্তু ম্যান্ডেটরি যে দিতেই হবে। সো আমি এখানে দিচ্ছি সাদিকুর, এখানে দিলাম রহমান, ঠিক আছে, আমাদের আলাদাভাবে দিতে হবে। সো আমরা এটা দিয়ে দিলাম। এখন এখানে দেখেন, আমাদের যে আমরা ডিসক্রিপশনটা দিয়েছিলাম সেটা কিন্তু দেয়া আছে। এখানে 600 ওয়ার্ড পর্যন্ত আমরা দিতে পারবো, তার মধ্যে 482 ওয়ার্ড আমি এখানে রেখেছি। আমাদের ল্যাঙ্গুয়েজ আমরা কি জানি সেটা এখানে সিলেক্ট করে দিয়েছি। এখন আসেন, কন্টিনিউতে ক্লিক করছি। তো আমাদের এখন প্রফেশনাল ইনফরমেশনগুলো দিতে হবে। ইওর অকুপেশন, আমাদের অকুপেশন কি? গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। সো কত বছর ধরে, কত বছর পর্যন্ত আপনি কাজ করতেছেন, এই বিষয়টা এখান থেকে মেনশন করে দিতে হবে। ধরেন 2017 থেকে আমি 2020 পর্যন্ত কাজ করতেছি, আমি এরকম একটা এক্সপিরিয়েন্স দিতে পারি, অথবা আর একটু কমও দিতে পারি, আবার বেশিও দিতে পারি। তবে যে অনুযায়ী আমরা দিব, যাতে আসলে আমাদের এই জিনিসটা ঠিকঠাক হয়। তা আমি একটা অনুমান অনুযায়ী দিয়ে দিলাম যে 2017 থেকে 2020। চুজ টু ফাইভ অফ ইয়োর বেস্ট স্কিল ইন গ্রাফিক ডিজাইন, পাঁচটা স্কিল আপনি এখান থেকে অ্যাড করবেন যেগুলো আপনি খুব ভালো জানেন। হ্যাঁ, বেস্ট, তার মধ্যে আমি দিচ্ছি ফ্লায়ার ডিজাইন। আমরা জানি যে আমরা এখানে ব্যানার অ্যাডস এগুলো তৈরি করতে পারি, কিন্তু আগে দেখে নেই যে কি কি আছে এখানে। তো সাপোজ এই যে ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন দিলে দিতে পারেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ফটোশপ এডিটিং, তারপর রয়েছে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি আইটেম, এগুলো করব, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এনভায়রনমেন্ট, সেটাও দিলাম। 1 2 3 4 5, পাঁচটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এখন দেখি আর কিছু দেওয়া যায় কিনা, যদি দেওয়া যায় তাহলে আমরা দিব, কোনটা দিব, লোগো ডিজাইন। দেখেন, হচ্ছে না, তার মানে আমাকে পাঁচটা দিতে বলতেছে। ফ্লায়ার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা আপনারা জানেন যে কাজ করতে হয়, বিজনেস কার্ড ডিজাইন, ফটোশপের ফটো এডিটিংয়ের কাজগুলো, সোশ্যাল মিডিয়া ডিজাইন,
আচ্ছা, তো আমরা যেহেতু এই পর্যন্ত আমরা দিয়েছি, এখন আমরা কি করব, একটু নিচের দিকে আসি। আমাদের লেভেলটা কীরকম, সবগুলোতে কিন্তু এক্সপার্ট দেওয়া আছে। তো আপনারা কখনোই ইন্টারমিডিয়েট বা এই টাইপের কিছু দিবেন না, এক্সপার্টটাই রাখবেন, তাহলে কাজ পাওয়ার চান্সটা বেড়ে যাবে। আমাদের এখানে সব কিছু ঠিক আছে, সার্টিফিকেশন অ্যান্ড অ্যাওয়ার্ড, এটা আমি দিলে দিতে পারি, না দিলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমি আমার একটা ওয়েবসাইট আছে, সেই লিঙ্কটা আমি কপি করে এখানে আমি দিয়ে দিচ্ছি, পার্সোনাল ওয়েবসাইট, ঠিক আছে? তো তারপর আমি এখান থেকে কন্টিনিউ। এই যে আপনাদের, এইটাই হচ্ছে একটা বিষয় যে যখন আমরা এখানে পার্সোনাল ওয়েবসাইট দিচ্ছি, দেখেন আমার যে এখানে আমি ওয়েবসাইটটা লিখেছি সেটা কিন্তু আমি পার্সোনালি ইউজ করি, বা আমি আমার এখানে আমার একটা কোম্পানির মতো আমি এটা পরিচালনা করতেছি। এখন আপনারা এখানে যদি আপনাদের ওয়েবসাইট না থাকে কী দিবেন? এই যে আমাদের যেমন বিহ্যান্সে আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম, তো বিহ্যান্সে অ্যাকাউন্ট খোলার পর যে একটা অ্যাকাউন্টের দেখেন একটা লিঙ্ক আছে, আমরা চাইলে এখান থেকে কপি করে লিঙ্কটা এখানেও দিয়ে দিতে পারি, ঠিক আছে? যেহেতু আমার এখানে digitalitcare.com আছে, আমি এটা দিয়ে দিলাম কন্টিনিউ। দেখেন আমাদের এখানে গুগল ভেরিফাইড রয়েছে, ফেসবুক থেকে ভেরিফাই করেছি, টুইটার ভেরিফাই করেছি, আমরা চাইলে এখান থেকে এগুলো কানেক্ট করে দিতে পারবো। বিহান্স দিলাম, এখন আমার বিহান্সের যে লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, এখান থেকে আমি এটা দিয়ে দিই। তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, কপি অ্যান্ড ওপেন বলতেছে, দেখি দেখেন। আমরা এখানে চলে আসছি, এখান থেকে আমরা এগুলোকে এডিট করে দিতে পারবো। সো এখান থেকে এডিট যদি না করি, কানেক্ট যদি দিই, কানেক্ট কি বলতেছে, সরি উই ওয়ারেন্ট এবল টু কানেক্ট ইউর বিহান্স অ্যাকাউন্ট, প্লিজ মেক শিওর ইউর ডিটেলস আর কারেক্ট অ্যান্ড ট্রাই অ্যাগেইন। আচ্ছা বন্ধুরা, তো আমরা দেখি বিষয়টি কি হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি যে বিষয়টি দেখাচ্ছিলাম, যে আমার অ্যাড ইউর বিহান্স প্রোফাইলের ইউআরএল, আমি এখানে প্রোফাইলের ইউআরএলটি দিয়েছি, তারপর এখানে তারা বলতেছে অ্যাট দ্য সরি উই ওয়ারেন্ট এবল টু কানেক্ট ইউর বিহান্স অ্যাকাউন্ট, প্লিজ মেক শিওর ইউর ডিটেলস আর কারেক্ট অ্যান্ড ট্রাই অ্যাগেন। অর্থাৎ ওনারা বলতেছেন যে আমার এখানে যে আমি fiverr.com-এ রয়েছি, এখানে যে ইনফরমেশনগুলো আছে সেখানের সাথে যদি আমাদের বিহান্স অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো যদি ম্যাচ না করে, তাহলে সেক্ষেত্রে তারা এটাকে অ্যাড করছে না। সো আমি আবার কানেক্ট দিচ্ছি, দেখেন আমাকে এটাই দিচ্ছে মেসেজটা। সো আমি এটা পরবর্তীতে আমি এটা ঠিক করে নিব। তো আপনাদের এই কারণে যখন আপনারা অ্যাকাউন্ট খুলবেন, সব কিছু ঠিকঠাক মতো ফার্স্টে থেকেই প্রিপারেশন নিয়ে তারপর কাজটি করবেন। অর্থাৎ আপনাদের যে ধাপগুলো আমি বলেছিলাম, ফার্স্টে আপনার হচ্ছে অ্যাকাউন্টে খোলার পূর্বে ড্রিবল, বিহান্স, এছাড়া ফেসবুক, টুইটার, গুগল, এই চার পাঁচটা অ্যাকাউন্ট একদমই ফ্রেশ, অর্থাৎ আপনি এর আগে কাজ করেছেন সাপোজ fiverr.com-এ, সেখানে দেখা গেছে আপনি আপনার ফেসবুকটা একবার অ্যাড করেছিলেন, এখন আবার অ্যাড করলে কিন্তু অ্যাড হবে না। এ তদ্রূপভাবে আপনাকে প্রত্যেকটা প্রোফাইল নিউ করে, তারপর সুন্দর করে সাজিয়ে আপনাকে আগে ক্রিয়েট করে রাখতে হবে। দেন আপনি যখন হচ্ছে এখানে প্রোফাইলটা ক্রিয়েট করবেন, একটা একটা করে ক্লিক করে সবগুলোকে অ্যাড করে দিবেন, ঠিক আছে? তো আমি এটা পরবর্তীতে আমি কাজটা করে ফেলতেছি, এখন যে এটার জন্য আমার কোনো সমস্যা হবে তা কিন্তু না, ঠিক আছে? আমি আমার মতো করে এটা পরবর্তীতে নিচ্ছি। আচ্ছা, এখন যদি আমি কন্টিনিউতে দিই, দেখেন আমার কিন্তু ইমেল ভেরিফাইড আছে, তারপর হচ্ছে ফোন নাম্বারটাও ভেরিফাই করে ফেলছি আমি। এখন আমাদের চারটা ধাপ শেষ, এখন আমাদেরকে কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট গিগ, অর্থাৎ এখন আমাদেরকে করতে দিচ্ছে অনলাইন ফ্রিল্যান্সিং এজেন্সিয়াল বিএ সাকসেসফুল ফাইবার সেলার। এখানে বলতেছে এই যে তারা একটা কি বলে টিউটোরিয়াল দিচ্ছে, আপনি চাইলে এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন, দেখে নেন। দেখেন এখানে কি বলছে, 1000+ তার হচ্ছে 5-star রিভিউ দিয়েছে, এই শুধু ফ্রি এটা। তো এখানে সে অনেক বিষয়ে কথা বলেছে, যে কিভাবে আপনারা গিগুলো সাজাবেন, কিভাবে আপনারা এখানে ভালো করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আপনারা চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি ক্রিয়েট এ গিগ, আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ওয়াও, আমাদের সামনে এখন চলে আসছে যে আমরা গিগ যে করব, গিগের কয়েকটা সেকশন, এই যে স্টেজগুলো রয়েছে প্রত্যেকটা স্টেজের কাজ আমাদেরকে খুঁটিনাটি ভালো মতো জেনে তারপর করতে হবে। তো এখানে আই ওয়েল এই কথাটা একদম ডিফল্টভাবে দেয়াই থাকে, অর্থাৎ আমি যে গিগই করি না কেন, যে সার্ভিসই প্রোভাইড করি না কেন, এখানে আই ওয়েল অটোমেটিক্যালি নিয়ে নেয়, ঠিক আছে? তো আই ওয়েলের পর বলতেছে তুমি কি দিবা সেটা দাও, ডো সামথিং আই এম রিয়েলি গুড অ্যাট। সো এরকম যদি আপনাকে বলা হয়, এখন আমরা আগে চিন্তা করে নিব যে আমরা কোন বিষয়ের উপর আমরা এখানে গিগগুলো সাজাচ্ছি, ঠিক আছে?
তাহলে ধরেন এখন যেহেতু আপনাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে বা আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করতে হয়, ফ্লায়ার ডিজাইন করতে হয় এবং ব্রোশিওর ডিজাইন করতে হয়, তো আপনি ধরেন এই তিনটা থেকে যে কোনো একটা পারেন, তো ওই একটা নিয়ে আপনি এখানে লিখে দিবেন। সো আমি ধরেন এখন দিচ্ছি যে আমি ফ্লায়ার ডিজাইন করব, ঠিক আছে, আমি এটা নিই। আই উইল, আচ্ছা, আই উইল ক্রিয়েট এ পারফেক্ট ফ্লায়ার লাইক এ প্রো, ঠিক আছে, দেখেন আই উইল ক্রিয়েট এ পারফেক্ট ফ্লায়ার লাইক এ প্রো, অর্থাৎ প্রফেশনালদের মতো আমি আপনাদেরকে কী করবো, একটা সুন্দর মানের ডিজাইন করে দিব। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম 80 পর্যন্ত দেওয়া যাবে, আমার এখানে 33 হয়েছে, তার মানে দেখি আমি এখানে আর কিছু অ্যাড করা যায় কিনা। আই উইল ক্রিয়েট এ পারফেক্ট ফ্লায়ার লাইক এ প্রো উইথ বিউটিফুল ডিজাইন, ওকে, তা আমি এই কথাটা আমি এখানে উল্লেখ করলাম। এখন আমাকে বলতেছে সিলেক্ট এ ক্যাটাগরি, আমাকে এখানে সাজেস্ট করতেছে গ্রাফিক অ্যান্ড ডিজাইন, এখান থেকে আমরা কোন কাজটা করছি, ফ্লায়ার, তো আমি এখানে অটোমেটিক্যালি আমাকে যেটা সাজেস্ট করেছিল আমি এখানে ক্লিক করলাম। এখন নিচে চলে আসেন, এখানে বলতেছে ইমে, এখানে ফরম্যাট টাইপটা, আগে ফরম্যাট টাইপটা, হোয়াট টাইপ অফ প্রোডাক্ট ডু ইউ ডিজাইন, কী করবেন আপনি। সো আমি ফ্লায়ার ডিজাইন করব। আচ্ছা, এখান থেকে যদি সাজেস্ট আদার দেন তাহলে অনেক কিছু আপনাকে সাজেস্ট করবে। আচ্ছা, এবার শুধু আমি ফ্লায়ারই দিলাম, এখানে আমি আর কিছুই দিচ্ছি না, এখানে ক্লিক করলাম। দেখেন আপনি এখন তাদেরকে কি কি ধরনের ফাইলগুলো আপনারা প্রোভাইড করতে পারবেন। সাপোজ আপনি ইলাস্ট্রেটর দিয়ে করবেন, তাই এআই ফাইল, জেপিজি দিবেন, পিডিএফ দিবেন, পিএনজি দিবেন, পিএসডিও দিবেন, আমি সবগুলো দিয়ে দিলাম। এখন আসেন যে আমাদের এই কাজটুকু শেষ, এখন টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সার্চ ট্যাগস, অর্থাৎ আমরা যখন ফাইবারে, আমি যেরকম গুগলে গিয়ে সার্চ করি, ফাইবারে কোনো একজন ক্লায়েন্ট অথবা বায়ার যদি আসে, তারা ফার্স্ট টাইম কী সার্চ করে, ফটো এডিটিং, তার যদি ফটো এডিটিং রিলেটেড কোনো কাজ প্রয়োজন হয় আর তার যদি কোনো ফ্লায়ার প্রয়োজন হয়, তাহলে নিশ্চয়ই সে লিখবে যে প্রফেশনাল ফ্লায়ার ডিজাইনার, এরকম কিছু লিখবে। তাই আমরা কী করব, আমরা ওই যে কিওয়ার্ডগুলো দিয়ে তারা সার্চ করতে পারে এরকম 5টা কিওয়ার্ড আমরা ম্যাক্সিমাম দিতে পারবো, ঠিক আছে। তো ফার্স্ট টাইম যেহেতু আমার এটা ফ্লায়ার ডিজাইন, আমরা কিন্তু লিখে দিতে পারি যে ফ্লায়ার ডিজাইন, এটা আমার একটা কিওয়ার্ড। আচ্ছা, আমি ছোট হাতের লিখলেও এখানে এরা বড় হাতের হিসেবে নিয়ে নিবে, ঠিক আছে। এখন তারপর আমি লিখে দিচ্ছি যে গ্রাফিক ডিজাইন, আমরা যখন দেখবেন যে একটা গিগ দেখতে যাচ্ছি, পাশে আমাকে আরেকটা গিগ সাজেস্ট করতেছে যে এই লোকের মতো আরও কিছু গিগ আছে, তুমি চাইলে দেখতে পারো, সেমভাবে এই কিওয়ার্ডগুলো সেই জন্য কাজ করবে। তো গ্রাফিক ডিজাইন, ফ্লায়ার ডিজাইন আমি এটা দিলাম। এখন আমি এরকম কিছু দিই যে হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন, তারপর দিলাম ফটোশপ, তারপর দিলাম ইলাস্ট্রেটর, এরকম আমি কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিলাম এখানে। সার্চ ট্যাগ কী দিয়ে আমরা সার্চ করতে পারি, এই বিষয়গুলোই কিন্তু মোটামুটি থাকে। আচ্ছা, এখন আসেন সেভ অ্যান্ড কন্টিনিউ, আমাদের এটা সেভ হচ্ছে। আমাদের দ্বিতীয় ধাপ কি, প্রাইজিং, আমরা এখন প্রাইজগুলো বসাবো। আমরা চাইলে এখানে কত রকম হবে, কী রকম হবে, আমরা চাইলেও আমরা আরেকটা ট্যাবে ওপেন করে ফাইবার থেকে আমরা একটা যে কারোর গিগ দেখে আমরা একটা আইডিয়া নিয়ে আসতে পারি, কিন্তু আমি সেটা নিচ্ছি না। এখানে আমি যেভাবে করতেছি জাস্ট আপনারা একটু খেয়াল করেন, আপনারা দুই একবার গিগুলো ওপেন করলে বা কাজটা করলে আপনারা সব ক্লিয়ার হয়ে যাবেন। তো ফার্স্টলি আমি এখানে বেসিকের জায়গায় কী দিয়ে দিচ্ছি, বেসিকই রাখতে পারি অথবা আমি এরকম রাখতে পারি যে সিলভার, গোল্ড, প্রিমিয়াম, প্ল্যাটিনাম, হ্যাঁ। তো এখানে বেসিক যেহেতু আছে, আমি বেসিক কথাটাই আমি এখানে উল্লেখ করে কিন্তু দিতে পারি, কোনো সমস্যা নেই। তার মানে এটা জাস্ট এক্সাম্পল হিসাবে ছিল আমাদের, তো প্রিমিয়াম আমি যেভাবে ছিল আমি এভাবেই রাখলাম। এখন ডিসক্রাইব দ্য ডিটেলস ফর ইউ অফারিং, আমি কি অফার করতেছি তাদেরকে সেই বিষয়টা আমাকে বলে দিতে হবে। তাহলে যদি আমরা একটা আইডিয়া নিয়ে আসি, আমি এখানে আসলাম, সুইচ টু বাইং এ আছে, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা মানুষের গিফটগুলো দেখতে পারবো, অর্থাৎ আমি এখন কেনার জন্য যাচ্ছি এরকম মনে হচ্ছে। আমি এখান থেকে লিখে দিচ্ছি ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন লিখে দেওয়ার পর আমার এখানে অনেকগুলো চলে আসছে, আমি এখান থেকে ক্লিক করে করে দেখবো যে কোনটা আমার ভালো লাগে। সাপোজ এটা হচ্ছে একটা মেয়ের, এটা নিব না, এটা কিন্তু বাংলাদেশি একজন, এখানে ক্লিক করি,
দেখেন বেসিকে সে কি বলছে, 1 পেজ ডিজাইন করবে, ফ্লায়ার, ব্রোশুর, লিফলেট, ক্যাটালগ ইত্যাদি উইথ 300 DPI, 2 দিনে ডেলিভারি দিবে। তার প্রাইস দিয়েছে কত সে? $35। সো আমরা এখানে কি $35 দিব? না, আমরা ফার্স্ট টাইম এসেছি, তার এখানে অনেক রিভিউ চলে আসছে, এখন সে চাইলে দিতে পারে কিন্তু আমরা দিতে পারবো না। আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে একটু কম করে প্রাইসটা দিতে হবে। সো তার ওইটা থেকে আমরা একটা কিন্তু জাস্ট আইডিয়া নিচ্ছি। এখানে নিচের দিকে চলে আসলে এখানে দেখবো কিন্তু পুরো প্ল্যানটা আমরা দেখবো যে এখানে কি লিখেছে, 1 পেজ ডিজাইন, ফ্লায়ার, ব্রোশুর, লিফলেট, ক্যাটালগ। আমরা চাইলে এখান থেকে যে সিলভার প্যাক যেটা বলেছিলাম, দেখেন গোল্ড প্যাক, প্ল্যাটিনাম প্যাক, এইভাবে কিন্তু উনি সাজিয়েছে। আমরা কিন্তু এইভাবেও সাজাতে পারি কিন্তু আমরা সাজালাম না, আপাতত বেসিক যেরকম ছিল আমরা এরকমই রাখছি। আমি এখানে এসে এটা পেস্ট করলাম। কেন পেস্ট করলাম? জাস্ট আমার যতটুকু দরকার, 1 পেজ, এখান থেকে আমি এটাকে কেটে দিই, 1 পেজ ফ্লায়ার ডিজাইন, আমি এটা লিখবো এখানে ডিজাইন। এখান থেকে আমি লিখে দিচ্ছি ব্রোশিওর বা লিফলেট, এটুকু কেটে দিলাম, লিফলেট, ব্রোশিওর। এখানে কমা দিয়ে দিয়ে দিতে পারি ইচ্ছা করলে, এটা ভালো হয়। 1 পেজ ফ্লায়ার ডিজাইন, এটাও তাহলে আমি কমা দিয়ে দিই। ব্রোশিওর, লিফলেট ইত্যাদি 300 DPI আই উইল প্রোভাইড, ঠিক আছে। সো এটা আমি দিলাম। এখন সেম জিনিসটা আমরা স্ট্যান্ডার্ডে তো আর এটা দিব না, এখানে আমি ক্লিক করলাম। এখন আমি 1 পেজের জায়গায় এখানে কি দেখতে পারি দেখেন তো, আমরা স্ট্যান্ডার্ডে যদি যাই দেখেন 1 পেজ ডাবল সাইড, অর্থাৎ এটা ছিল জাস্ট সিঙ্গেল পেজ, ঠিক আছে। এটা ডাবল সাইড ডিজাইন করে দিবে, এটা $50। আচ্ছা, এখন আমি সেম জিনিসটা 1 পেজ ফ্লায়ার ডিজাইন উইথ ডাবল সাইড, উইথ ডাবল সাইড, ওয়ান পেজ ফ্লায়ার ডিজাইন উইথ ডাবল সাইড, এরকম দিতে পারি, বা 1 পেজ ফ্লায়ার ডিজাইন, অথবা 1 পেজ এটাকে কেটে দিই, দেখি 1 পেজ ডাবল সাইড ফ্লায়ার ডিজাইন, এখানে এই কথাটা দিলে সুন্দর লাগতেছে, ডিজাইন উইথ ব্রোশিওর, লিফলেট ইত্যাদি, ঠিক আছে, 300 DPI আই উইল প্রোভাইড, আমি এখানে এটা দিলাম। এখন আসেন এখানে আমরা কি দিব, তাহলে এখানে যে আবার একটু আইডিয়া নিই যে প্রিমিয়ামে সে কী লিখেছে, বাই ফোল্ড আর থ্রি ফোল্ড ডিজাইন, 2 থেকে 4 পেজ ডিজাইন প্রায়োরিটি। হ্যাঁ, এটা হচ্ছে তাকে প্রায়োরিটিও দেওয়া হবে, 2 থেকে 4 পেজ পর্যন্ত তারা করে দিবে। আমরা তো জানি ব্রোশিওর ডিজাইন, সো ব্রোশিওর কিন্তু আমরা থ্রি ফোল্ড, বাই ফোল্ড এরকমই হয়। সো এখান থেকে আমি এটাকে কপি করছি, আবার এখানে আসলাম, সরাসরি পুরো জিনিসটাকে কিন্তু আমরা কপি করতেছি না, খেয়াল করেছেন? প্রিমিয়াম ফ্লায়ার আমি কথাটা এটা রাখতে পারি, অথবা আমি রাখতে পারি সাপোজ প্রিমিয়ামের জায়গায়, যেহেতু আমরা কোথাও কিন্তু প্রিমিয়াম কথাটা ওইভাবে উল্লেখ করি নেই, আর এখানে যেহেতু প্রিমিয়াম আছে, প্রিমিয়ামের সাথে এটা যাচ্ছে, সমস্যা নেই। তো প্রিমিয়াম ফ্লায়ার, বাই ফোল্ড আর থ্রি ফোল্ড ডিজাইন, 2 থেকে 4 পেজ ডিজাইন করব। আচ্ছা, এই কথাটাকে আমি উঠিয়ে দিলাম, এখান থেকে এটাকে সরিয়ে দিই, প্রিমিয়াম ফ্লায়ার এখানে এরকম দিলাম, বাই ফোল্ড আর থ্রি ফোল্ড ডিজাইন, ফুল ডিজাইন, ফোল্ড, ইউনিক ডিজাইন, ইউনিক ডিজাইন, 2 থেকে 4 পেজ ডিজাইন করে দিব। আচ্ছা, এখানে যে ইউনিক কথাটা লিখলাম আর এখানে যে লিখলাম না, তাতে কি আমাদের কোনো প্রবলেম আছে? আমাদের কিন্তু কোনো প্রবলেম নাই, কিন্তু এটা জাস্ট প্রিমিয়াম যেহেতু সে নিচ্ছে, বলতে এখানেও তো তারা টাকা দিয়ে নিচ্ছে, এখানেও টাকা দিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের প্রাইসের ভ্যালু অনুযায়ী আমরা এখানে তাকে সার্ভিসটা একটু বাড়িয়ে দিচ্ছি, এই আর কি। থ্রি ফোল্ড, ইউনিক ডিজাইন, 2 থেকে 4 পেজ আই উইল প্রোভাইড। আচ্ছা, তো এতটুকু দেখলাম। এখন আসেন যে আমরা ডেলিভারিটা কত দিনে দিব। আমাদের এটা যেহেতু 1 পেজ ফ্লায়ার ডিজাইন লিখেছিলাম, আমরা এখানে কিন্তু উল্লেখ করে দিতে পারি 1 সাইড, ঠিক আছে, 1 সাইড, ব্রোশিওর, লিফলেট ইত্যাদি উইথ 300 DPI আই উইল প্রোভাইড।
আর এখানে গিয়ে লিখে দিয়েছি ওয়ান পেজ ডাবল সাইড ফ্লায়ার ডিজাইন উইথ ব্রোশিওর লিফলেট ইত্যাদি 300 DPI আই উইল প্রোভাইড, প্রিমিয়াম ফ্লায়ার বাই ফোল্ড আর থ্রি ফোল্ড ইউনিক ডিজাইন 2 থেকে 4 পেজ ডিজাইন হবে আই উইল প্রোভাইড। এখন ডেলিভারি টাইমটা আমরা এখানে মেনশন করব, এটার জন্য আমরা 2 দিন নিব। এটার জন্য আমরা কত দিন নিব? এটার জন্য আমরা নিচ্ছি 2 দিনই নিচ্ছি, এটার জন্য আমরা 3 দিন রাখতে পারি। কেন দেখি, এখানে কি আছে এরকম কিছু, 2 দিন, 1 দিন, 1 দিন, অর্থাৎ যেগুলো প্রিমিয়াম নিচ্ছে সে একদিনে ওগুলো করে দিচ্ছে। তাহলে বুঝতেই পারতেছেন যে তারা যেহেতু এতদিন ধরে আছে এই মার্কেটে, তাদের এক্সপার্টনেসটা অনেকটা বেশি, বা আমাদের সময় অনুযায়ী কিন্তু আমরা এখানে দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখানে একদিন, এখানে হচ্ছে দিলাম 2 দিন, আর এখানে এখানেও 2 দিন দিলাম, এখানে 1 দিন দিতে পারি, কিন্তু এখানে কিন্তু আমাদের সময়টা কিন্তু একটু বেশি লাগবে। আচ্ছা, এখানে আমি এক কাজ করি, এখানে আমি 1 দিন দিই আর এখানে আমি 2 দিনই রাখি। আচ্ছা, অর্থাৎ 1 দিন, 2 দিন, 1 দিন, 2 দিন, 2 দিনের মধ্যে দিচ্ছি। আচ্ছা, এখন আসেন রিভিশন। আমরা সবসময় রিভিশনটা আনলিমিটেড রাখবো, কারণ এটা ক্লায়েন্ট বা বায়ার তারা পছন্দ করে। কেন পছন্দ করে? কারণ আপনি যাকে যত বেশি সাপোর্ট দিবেন সে কিন্তু তত বেশি আপনার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করবে। এখান থেকে আমি প্রিন্ট রেডি, সোর্স ফাইলগুলো অবশ্যই সবগুলোতেই থাকবে কোনোটাতে। এটা কি আমরা ডাবল সাইড করছি? করছি না, এটাতে ডাবল সাইড করছি, এটাতেও করে দেবো, সমস্যা নেই। আর এখানে কি আছে? কাস্টম গ্রাফিক্স, আমরা কি কোনো একটা ডিজাইনকে দেখে বা কাস্টম করে আমরা করে দিব? এটাতে দিব না, এটাতে দিব, এটাতে দিব। ফটো এডিটিং এখানে থাকবে না, এখানে থাকবে, এখানে থাকবে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়ার জন্য যদি কোনো ডিজাইন থাকে, যে এটার মধ্যে যদি আমাদের ডিজাইনের মধ্যে থাকে সেটা থাকতে পারে। এখানেও দিলাম, এখানেও দিলাম, কমার্শিয়াল ইউজ করতে পারবে সে। এখান থেকে আমরা এখন কি করব, তারা এখানে কত দিয়েছে দেখেন, 35 থেকে তার শুরু হয়েছে, 2 দিন করে দিয়েছে, আনলিমিটেড দিচ্ছে। আমি এখানে যে কাজটি করব, আমি এখানে $20 দিই, সে বেশি দিয়েছে, সো $20 দিতে পারি বা $15 দিতে পারি। যদি আপনি মনে করেন যে $15 দিলে ভালো হয় তাহলে দেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি $30। আর এখানে যেহেতু আমার নতুন প্ল্যানিং আমাদের সাজাচ্ছি আমরা, আমরা এখানে $50 দিয়ে দিলাম, ঠিক আছে, 15, 30, 50। তাহলে এ পর্যন্ত আমাদের হয়ে গেল। এখানে কিছু অপশন আছে, এগুলো হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, অর্থাৎ আপনি ক্লায়েন্টকে বেসিক যে প্ল্যানটা বলেছেন 2 দিনে দিবেন, সে যদি 1 দিনে নিতে চায় তাহলে এক্সট্রা আপনাকে কত দিতে হবে? ধরেন $5 পে করলে আপনি তাকে দিবেন। স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডে হচ্ছে আমাদের 2 দিন সময় দিয়েছি, এখানে যদি 1 দিনে দিতে হয় তাকে বলেন যে আপনি আমাকে আরও $10 বেশি দিতে হবে বা $5 বেশি দিতে হবে, আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। আচ্ছা, সো $10 দিলাম প্রিমিয়াম ডেলিভারিতে, যদি আমাদের 2 দিনের জায়গায় সে 1 দিনে চায় তা 1 দিনে দিব, তার জন্য তাকে বলতে হবে যে আমি এখানে করে দিলে আমাকে $20 বেশি দিতে হবে। এরকম কিছু আমরা দিলাম, অ্যাডিশনাল ইনফরমেশন ফর অ্যান এক্সট্রা, আমরা চাইলে এখান থেকে অ্যাডিশনাল যদি আরও কিছু ইনফরমেশন সে চায় বা রিভিশন চায়, এখানে বলেছে রিভিশন, সরি, তো রিভিশনটা যদি বেশি চায় কতবার আপনি রিভিশন দিবেন, বারবার যদি রিভিশন আপনার চায় তখন আপনি এখান থেকে $1 সেট করতে পারেন। কিন্তু আমাদের তো প্রয়োজন নেই, আমরা তো আনলিমিটেড রিভিশন দিব এটা বলেই দিছি, সো এখানে যদি এটা দিই তাহলে কিন্তু বোকামি হবে, এটা কখনোই দিতে যাবেন না। এখন আসেন যে আমার এখানে আর কিছুই করতে হবে না, আপনার যেভাবে আছে এগুলো বেশি দিলে হয় কি, বায়ার বা ক্লায়েন্ট আপনার হচ্ছে বিরক্ত হয়। আপনার শর্ট একটা ডেসক্রিপশন থাকবে, শর্ট সুন্দরভাবে সব কিছু সাজানো থাকবে, এক নজরে সে পড়ে ফেলবে। আপনার এত বেশি থাকলে সে কিন্তু বিব্রত বোধ করবে যে এখানেও আবার $5, এখানেও $10, এগুলো একটু হচ্ছে সমস্যা ফেলবে আপনাকে কিন্তু। সো এগুলো আর কিছু করবেন না, জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউতে দেন। প্যাকেজ এক্সট্রা ফাস্ট ডিউরেশন মাস্ট বি শর্টার দেন গিগস ডেলিভারি অপশন, অ্যাডিশনাল রিভিশন প্রাইস ক্যান নট বি এমটি, ডাবল সাইড প্রাইসেস ক্যান নট বি এমটি। আচ্ছা, ডাবল সাইড প্রাইসেস ক্যান নট বি এমটি, এখানে কোনটা বলতেছে? আচ্ছা, আমি এগুলো টিকটা ছিল এই কারণে আমাদের এটা সমস্যা, আমার দরকার নেই এগুলো। আর এখানে আরেকটা কথা কি বলেছে, প্যাকেজ এক্সট্রা ফাস্ট ডিউরেশন মাস্ট বি শর্টার দেন গিগস ডেলিভারি অপশন, গিগের ডেলিভারি অপশন। আচ্ছা, এখন যদি আমরা একটু দিয়ে দেখি, শর্ট করতে বলতেছে টাইমটা, সো এখানে তো আর শর্ট করার উপায় নেই। আচ্ছা, আমরা এখানে দেখেন যে জিনিসটা বলেছি 2 দিনে দিব,
আর এখানে বলেছি একদিনে দিব, একদিনেরটা আবার একদিনে কিভাবে হয়, তাই না? এই কারণে বলতেছে যে 2 দিন যদি এখন থাকে, আমরা এগুলো সব একদিনে করে দিয়েছি। এখানে যেটা 2 দিন আছে, এখানে 2 দিন আছে, এখানে আপনি চাইলে 3 দিন রাখেন, সমস্যা নাই। কারণ এখানে আপনার নর্মাল একটা ডিজাইন করে দিচ্ছেন তাকে, এখন আপনি কিন্তু 2 দিনেই দিতে পারবেন বা একদিনেই দিতে পারবেন। আচ্ছা, এখানে যেটা আছে ধরেন আপনার এটা করতে একটু সময় লাগবে, সো এটা 3 দিন দেন, এটা 2 দিন দেন, এটা 2 দিন, এটা 3 দিন। আচ্ছা, এখন আমি সেভেন কন্টিনিউতে দিই, দেখেন এখন আমাদের এটা হবে। অর্থাৎ আমাদের এই জায়গাটাতে একটু খেয়াল রাখতে হবে যে আমরা ফার্স্টলি দিচ্ছি কয় দিন সময়, তো ওই সময়ের থেকে যদি কমে আপনাকে দিতে হয়, আবার আপনি ওখানে চার্জ উল্লেখ করে দিছেন যে আমি তোমাকে একদিনে দিয়ে দিব, 2 দিনের যেটা ডিজাইন দিতে চাইছিলাম তুমি আমাকে $5 এক্সট্রা পে করবা, তাহলে তো অবশ্যই আপনাকে সেই কাজটা করে দিতে হবে। আচ্ছা, এখন বলা হচ্ছে ব্রিফলি ডিসক্রাইব ইওর গিগ, অর্থাৎ আমরা এই প্রত্যেকটা গিগের জন্য আলাদা আলাদা কিছু ডিসক্রিপশন পাবো। একটু নিচের দিকে যদি যাই, আচ্ছা এখানে ডাইরেক্টলি উনি উল্লেখ করে দিছে, কারো মন চাইলে পড়বে না মন চাইলে নাই। আর অনেক গিগের মধ্যে দেখবেন যে আপনার আরও কিছু ধরনের লেখা আছে, যেমন এটাও যদি ওপেন করি, আমি ওপেন করতে চাচ্ছিলাম না, এটা দেখি নিচের দিকে এসে অ্যাবাউট দিস গিগ, এই গিগ সম্পর্কে আপনি কি কি দিচ্ছেন, এগুলো সব কিছু লেখা আছে। আপনি চাইলে এখান থেকে অ্যাবাউট দিস গিগ থেকে শুরু করে পুরোটাকে কপি করতে পারেন। আচ্ছা, কেন কপি করতেছি, আমরা এখান থেকে আইডিয়া নিয়ে আমরা আমাদের গিগগুলোকে সাজিয়ে ফেলবো। এখানে আসলাম, আমি সাপোজ এটাকে কপি করলাম, এখন আমাদের কথাগুলোকে যদি আমরা একটু চেঞ্জ করে দিই তাহলে হচ্ছে। কারণ একটা ফ্লায়ার ডিজাইনের মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে যেগুলো বারবার কি চেঞ্জ হয়, ট্রি ফোল্ড বাই ফোল্ড যেগুলো আছে, তারপর একটা এক পেজের হচ্ছে একটা ফ্লায়ার, এখানে আপনি কোন কথাটাকে সেইভাবে চেঞ্জ করবেন, জাস্ট বলার ভঙ্গিটা আপনার আলাদা থাকতে হবে। আচ্ছা, অ্যাবাউট দিস গিগ এখানে দিয়ে আমি এন্টার দিলাম, হ্যালো, তো আমি এখানে কিন্তু দিতে পারি হাই গাইস, ঠিক আছে, হাই গাইস, আচ্ছা এরকম দিলাম, আই উইল ডু দ্য, এখানে আমার গ্রামারলি আমাকে কি বলতেছে দেখি, গাইস বানানটা এই হবে। আচ্ছা, তারপর আই উইল ডু দ্য প্রফেশনাল ফ্লায়ার, আর আমি বলেছিলাম কি আই উইল ক্রিয়েট, আই উইল ক্রিয়েট এ, আই উইল ক্রিয়েট ইউনিক ফ্লায়ার ডিজাইন লাইক এ প্রো, এরকম আমি একটা কথা দিয়ে এটাকে শেষ করবো, ইউনিক, ঠিক আছে, দেখেন আই উইল ক্রিয়েট ইউনিক ফ্লায়ার ডিজাইন লাইক এ প্রো, পোস্টার থ্রি ফোল্ড অ্যান্ড বাই ফোল্ড ব্রোশিওর বুকলেট প্রফেশনাল ক্যাটালগ ডিজাইন আই উইল প্রোভাইড। এটা বড় হাতের হবে। আচ্ছা, এবার আসেন, আই হ্যাভ 4+ ইয়ার্স, আমি এখানে দিচ্ছি 3+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ডিজাইনিং বিজনেস, এ বিজনেস দ্য বিজনেস ফ্লায়ার ফ্লায়ার্স, অনেকগুলো তাদের ভুল ছিল, আমরা এগুলো ঠিক করে নিলাম, বিজনেস ব্রোশিওর ইউনিক ক্যাটালগ ডিজাইন বুকলেট ডিজাইন ইন এ প্রফেশনাল ওয়ে। আচ্ছা, বুকলেট ডিজাইন ইন এ, আচ্ছা ব্রোশিওর ইউনিক ক্যাটালগ ডিজাইন, ফ্লায়ার বিজনেস ব্রোশিওর ইউনিক ক্যাটালগ ডিজাইন উইথ মোর, ঠিক আছে, একটা স্পেস হবে, আই অ্যাম অলওয়েজ টু ট্রাই মাই বেস্ট, আই এম অলওয়েজ টু ট্রাই মাই বেস্ট ফর মাই ক্লায়েন্টস, ক্লায়েন্টসও দিতে পারেন, ক্লায়েন্টও দিতে পারেন, সো এটা দিলাম, দেখি ক্লায়েন্টস টু থাকবে না, আই এম অলওয়েজ ট্রাইং মাই বেস্ট ফর মাই ক্লায়েন্টস। আচ্ছা, তো এখন মাই প্রিভিয়াস ওয়ার্ক, এখান থেকে আমরা কি করতে পারি, আমার আগের ওয়ার্কগুলো যদি দেখতে চায় তাকে আমরা কোথায় পাঠাবো, আমাদের behance.com এ পাঠিয়ে দিব, এখানে এসে আমাদের লিঙ্কটা দিয়ে দিই, বিহান্স থেকে চাইলে সে দেখতে পারে, এটাকে কিন্তু আমরা শর্টনার দিয়ে শর্ট করে ফেলতে পারি,
সো এটা আমরা করতে পারি, যেমন এখানে সরাসরি যদি আমরা কোনো একটা লিংক দেই সেটা ফাইবারের চোখে খারাপ লাগতে পারে। আবার আমি যদি চাই যে না আমি এটা দিব না, আমি সরাসরি আমার নিজস্ব একটা ওয়েবসাইট আছে আমি সেটা দিব, তাহলে আমি সেটা দিই digitalitcare.com। আচ্ছা https://digitalitcare.com এটা দিলাম। এখন মাই সার্ভিস হাফ ফোল্ড ব্রোশিওর, এখানে হাফের এইচটা কিন্তু বড় হাতের, থ্রি ফোল্ড এইরকম হবে, জেড ফোল্ড, প্যারালাল ফোল্ড, সিঙ্গেল ওপেন গেট ফোল্ড, ডাবল গেট ফোল্ড, রোল ফোল্ড, ফোর প্যানেল অ্যাকর্ডিং হাফ ফোল্ড, এখানে অনেক কিছু দিয়েছে, এত কিছু আমরা দিব না, জাস্ট আমরা হাফ ফোল্ড ব্রোশিওর, থ্রি ফোল্ড ব্রোশিওর, হ্যাঁ, তারপর হচ্ছে বাই ফোল্ড ব্রোশিওর এরকম করে দেব, সিঙ্গেল ওপেন গেট শো অ্যাকর্ডিং হাফ হাফ দেন। আচ্ছা এগুলো থাকলে আমাদের সমস্যা নাই, তারপরও ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী SELIENT ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট, আচ্ছা এরকম দিতে পারি আমরা অ্যাজ পার SELIENT ক্লায়েন্টস রিকোয়ার্ড, অর্থাৎ আমি এক লাইনে তাকে বুঝাই দিচ্ছি আমি এগুলো করে দিচ্ছি আর পাশাপাশি কি করছি যে আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কাজ করে দিচ্ছি। এখন আপনি কি রকম চাচ্ছেন আপনি আমাকে বলেন, ঠিক আছে। তো ফ্লায়ার, সিঙ্গেল অ্যান্ড ডাবল সাইডেড পোস্টার, ব্রোশিওর, ট্রি ফোল অ্যান্ড জেড ফোল অ্যান্ড বাই ফোল, বিজনেস বুকলেট, আমরা এখান থেকে এগুলো বিজনেস বুকলেট, প্রোডাক্টস ক্যাটালগ, সোশ্যাল মিডিয়া কিট, ম্যাগাজিন অ্যান্ড বুক কভার, ব্যানার অ্যান্ড সো অন। আচ্ছা এখান থেকে আমি কিছু জিনিস কেটে দিই, যেমন প্রোডাক্ট ক্যাটালগ, সোশ্যাল মিডিয়া কিট, এগুলো কিন্তু আমরা সবাই সব কিছু করতে পারবো, জাস্ট সাইজগুলো নিয়ে আমরা কিন্তু যেভাবে ফ্লায়ার ডিজাইন করি সেভাবে বসিয়ে দিব। আমরা প্রত্যেকটা টপিক নিয়ে যদি আমরা গুগলে সার্চ করি আমরা কিন্তু সাইজগুলো পেয়ে যাব। সো ডিজাইন করা খুব একটা টাফ না আমাদের জন্য। সো এখন আমি এতটুকু পর্যন্ত রাখছি, কী কারণে, যাতে আমাদেরটা একটু ইউনিক হয়, তার থেকে আলাদা হয়। আর এখানে দেখেন স্টার মার্কগুলো বাইরে থেকে নিয়ে আসা, ঠিক আছে। এখানে আপনার যখন এই যে লিখবেন, লেখার যে একটা কন্ডিশন, এখান থেকে আপনি চাইলে কোনোটা এভাবে ধরে আপনি এখানে বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। সো ফার্স্ট ডেলিভারি, এটা কিন্তু বোল্ড করার মতো একটা বিষয়, আমি বোল্ড করে দিলাম, হোয়াই মি, আর আমি এখানে দিতে পারি হোয়াই চুজ মি, হ্যাঁ, কুইক রেসপন্স, ফার্স্ট ডেলিভারি, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই বিষয় হচ্ছে খেয়াল রাখার বিষয়, প্রফেশনাল অ্যান্ড ইউনিক ডিজাইন আইডিয়া, হাই রেজুলেশন, 300 DPI প্রিন্ট রেডি ফাইল, JPG, PNG, PDF, এই ফাইলগুলো আমরা দিব অবশ্যই, 100% মানি ব্যাক গ্যারান্টি, এটা আমাদের দিতেই হবে, আনলিমিটেড ডিউরেশন, ফ্রেন্ডলি কাস্টমার সার্ভিসেস, আচ্ছা সার্ভিসেস, আচ্ছা ওয়েট, আর ইউ থিঙ্কিং অ্যাবাউট দ্য বুকলেট অ্যান্ড ক্যাটাগরি সার্ভিস, প্লিজ মেসেজ মি ফার্স্ট বিফোর প্লেসিং দ্য অর্ডার, প্রাইস ক্যান বি ভ্যারাই বেসড অন পেজেস। আচ্ছা এই কথাটা খুব সুন্দর ছিল নিচের কথাটা, কিন্তু ওয়েট বা এই ধরনের সার্ভিস আছে এরকম কিছু আমি দিচ্ছি না, প্লিজ মেসেজ মি ফার্স্ট বিফোর প্লেসিং দ্য অর্ডার, প্রাইস অ্যান্ড বি ভ্যারাই বেসড অন পেজেস। এখন আমি এখানে কি দিচ্ছি দেখেন, অর্ডার নাও, স্যাটিসফ্যাকশন গ্যারান্টিড, এখানে এই জিনিসগুলো উল্লেখ করে দেওয়া আছে। আচ্ছা আমি এখানে দিতে পারি ফিল পি টু টু নট, আচ্ছা এগুলো ছোট হাতে নট মি, ফ্রি টু নট মি ইনবক্স, এখানে দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এখন আসেন আমাদের কাজ কি, সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়া। এয়ার ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এখানে দিলে আপনি যদি চান যে এই যে আমরা গিগটা করলাম, এই গিগটা এখন হচ্ছে কোনো ধরনের কোশ্চেন তারা করতে পারে, কোন কোন ধরনের কোশ্চেন করতে পারে সেটার একটা কোশ্চেন আপনি এখানে দিবেন, এটার একটা অ্যান্সার আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন। তার মানে আপনাকে কিন্তু প্রশ্নও করতে হবে না, সে এখানে যখন প্রোফাইলটা দেখবে প্রশ্নগুলো সে এখান থেকে উত্তরগুলো পেয়ে যাবে।
প্রশ্ন অনুযায়ী, ঠিক আছে? সো এটা এখন আমি আর দিচ্ছি না, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিচ্ছি। এখন আসেন যে তাকে কি দিতে হবে। টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড। আপনার কিছু রিকোয়ারমেন্ট আছে না, যে আপনি তার ডিজাইনটা করবেন, তাকে কি প্রোভাইড করতে হবে, তাহলে আপনি এখানে বলে দিতে পারেন মাস্ট বি প্রোভাইড ইয়োর কন্টেন্ট অ্যান্ড ইউ ডিসকাস ইয়োর রিকোয়ারমেন্টস। এখান থেকে ওটা ছোট হাতে দিন। আচ্ছা, এখন এতটুকু আমরা দিয়ে দিলাম, জাস্ট এতটুকুই যথেষ্ট। কন্টেন্টের এটা ছোট হাতে হবে। আচ্ছা, এখন আসেন আমরা এটাকে অ্যাড করে দিই। মাস্ট বি প্রোভাইড ইউর কন্টেন্ট অ্যান্ড ইউ ডিসকাস ইউর রিকোয়ারমেন্টস। আচ্ছা, এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে যাই। এখন আসেন, আমাদের এখানে ইমেজ দেওয়া লাগবে। তো ইমেজগুলো আমরা কীরকম দিব, ইমেজের একটা কিন্তু এদের নির্দিষ্ট সাইজ আছে। আমরা ফার্স্টলি যদি কোনো একটা গিগ খুলি, আমাদের তিনটা ইমেজ দেওয়ার এখানে দেখেন শো করতেছে, দিতে পারবো। আমরা যদি চাই কোনো একটা ভিডিও এখানে চাইলে দিতে পারবো। সো ভিডিও আপনারা ম্যাক করতে পারলে ভিডিও দিয়ে দিবেন, সেটা আরও ভালো হয়। এখন যেহেতু আমাদের ইমেজ করতে হবে, তো ইমেজগুলো আমরা সাইজগুলো কীভাবে নিব বা কীভাবে ডিজাইন করবো চলেন দেখে নেই। তো ফার্স্টলি আমি হচ্ছে এখানে আসলাম। আসার পর হচ্ছে আমি কী লিখবো, ফাইবার গিগ ইমেজ সাইজ। যদিও আমি জানি, তারপর আমি এটা সার্চ করছি যে আপনাদের দেখানোর জন্য, 550x370। সো আমি ফটোশপটা ওপেন করে নিই। আমাদের গিগ করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এখন আমরা সেই বিষয়গুলো জেনে নিচ্ছি। যেমন আমরা কালারের দিকে আমরা নজর দিব, যে আমাদের পাঁচটা গিগ আছে, আপনি যদি এক ক্যাটাগরি একটা কালার অনুযায়ী আপনি ফোকাস করেন, জিনিসটা সুন্দর হবে, সাজানো গুছানো মনে হবে, ঠিক আছে? খুব বেশি ভ্যারাইটিস করতে যাবেন না। আর ফাইবারের অবশ্যই একটা লোগো রাখবেন, যেটা আপনি আপনার গিগের যে কোনো উপরে নিচে বা সাইডে আপনি দিয়ে রাখবেন। তাতে কি হয়, ফাইবারের চোখে আপনার, যেহেতু ফাইবারকে আপনি মার্কেটিংয়ের মতো হচ্ছে, হ্যাঁ, তো ফাইবার আপনার গিগগুলোকেও কিন্তু প্রায়োরিটি দিবে। যাদের গিগগুলোতে ফাইবারের লোগো নাই, তাদের থেকে আপনার গিগটা প্রায়োরিটি বেশি পাবে। সো এই জিনিসগুলো একটা ব্যাপার। তো আমরা দেখলাম কি, 550x370, তাই না? তো আমি আগে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিই। আমি ডকুমেন্টটা ক্রিয়েট করার পর এখানে লিখে দিচ্ছি ফাইবার গিগ, আর এখানে দিলাম 550 ছিল না, 550x370 ছিল। কালার রেজুলেশন 300 রাখছি, RGB রাখলাম। আর আবার যদি দেখতে চাই, দেখে আসি, হ্যাঁ ঠিক আছে, এখন আমি ওকে দিয়ে দিলাম। তা আমাদের সাইজটা আমরা পেলাম। এখন আমরা এখানে কি করব, কি কি প্রয়োজন, আমরা সরাসরি চলে যাই এখানে গিয়ে, আমরা লিখে দিই ফাইবার লোগো। ইমেজে যাই, এখান থেকে যে কোনো একটা লোগো নিয়ে আসেন। লোগোটা নিয়ে আসতেছি আমি, সেভ। আচ্ছা, এখান থেকে আসলাম, প্লেসে আসি, ডেস্কটপে যাই। আমাদের ফাইবারের লোগোটা কোথায় দেখেন, লোগোটা এই যে। সো লোগোটা নিয়ে আসলাম এখানে, এটাকে শিফট এবং অল্টা ধরে আমরা জানি ছোট করতে পারি, আমরা যে কোনো একটা সাইডে বসিয়ে দিলাম। এখন আসেন আর কি করতে হবে আমাদের। আমরা যেহেতু ফ্লায়ার ডিজাইনে গিক করছি, আমি ফার্স্টলি যে কোনো একটা ভেক্টর বলতে আমরা একটা হচ্ছে দেখি, ক্রিয়েটিভ ডিজাইনার ম্যান PNG এরকম কিছু একটা লেখে। লেখার পর আমরা এখানে অনেক ধরনের ইমেজ পাবো, তার মধ্যে থেকে আমরা এরকম চাচ্ছি যে একটা, ধরেন কম্পিউটারে বসে কাজ করতেছে যে এরকম। সো এই রকম কাজগুলো করানোর জন্য আমরা এরকম ইমেজগুলো খুঁজে বের করি, একটু ল্যাপটপ নিয়ে কাজ করতেছে, তাই না?
আচ্ছা, আমার কাছে এটা ভালো লাগছে, আমি এটা নিচ্ছি। কি করব আমরা এখানে, দেখেন কিভাবে সাজাচ্ছি বিষয়গুলোকে। আচ্ছা, প্লেসে যাই, আমাদের কিন্তু ছবিটা এখানে সেভ হয়ে গেছে। সেভকৃত ছবিটি কোথায়? এই যে, আমরা এটা এখানে এনে প্লেস করলাম, এন্টার দিলাম। দেওয়ার পর আমার লেয়ারে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এটা রাস্টারাইজ করতে হবে যদি আমি এই ব্যাকগ্রাউন্ডটা মুভ করতে চাই। এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ক্লিক করাতে আমার একটু জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে। দেখেন আমার একেবারে এই পর্যন্ত এগুলো কিন্তু ছাড়তেছে। একটু ক্লিক করে করে দেই, বাইরে নিয়ে আসি। আমি আমারটা চেপে ধরে আমি এই কাজটা করতেছি। আচ্ছা, এই ইমেজটা যদি আমরা নিয়ে কাজ করি, আসলে আমাদের জন্য এটা ঠিক হবে না, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ না করতে পারলে ইমেজটা তো এরকমই থাকবে। তো এটা আমাদের জন্য খারাপ একটা দিক, সো এটাকে আমি ডিলিট করে দিই। এরকম দেখি আর কোনো ইমেজ পাই কিনা। ক্রিয়েটিভ ডিজাইনার কম্পিউটার উইথ ম্যান, আমরা কখন কোনো সময় হচ্ছে নিজেদের ছবি ইউজ করব না, ঠিক আছে? আমরা যেটি করব, কার্টুন, তারপর ভেক্টর যে ডিজাইনগুলো আছে, এই যে এই টাইপের কিছু, এগুলো ইউজ করব। এটা সুন্দর আছে, এটা আমি নিচ্ছি। ফাইলে গেলাম, প্লেসে গেলাম। দেখেন আমরা একটি ভিডিওর মধ্যে, আমরা একটু ভিডিওটা লম্বা হতে পারে, আপনারা মনোযোগ সহকারে যদি না দেখেন তাহলে কিন্তু আপনাদের অনেক কিছু মিসিং থাকবে। এন্টার দিয়ে দিলাম। কেন এটি দিচ্ছি আপনারা তো বুঝতেই পারছেন যে আমাদের গিকটাকে কিন্তু আমরা সুন্দর করতেছি, তাই না? আচ্ছা, এবার আসেন যে আমরা এই গিক সম্পর্কে যদি কিছু লিখে দিতে চাই, সেটার জন্য কিন্তু এখানে কিছু লিখতে পারি। তো সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি ইউনিক, ফন্ট সাইজটা ছোট করে দিই, অ্যান্ড বিউটিফুল ফ্লায়ার ডিজাইন। বিউটিফুল ফ্লায়ার ডিজাইন, এটাকে সিলেক্ট করে এখান থেকে আমাদের কি করতে হবে, উইন্ডোতে যাচ্ছি, ক্যারেক্টারে যাচ্ছি, এটার হাইটটা একটু কমিয়ে দিই আর এটার সাইজটা আর একটু ছোট করি। ওপেন সানসে আছে, এখন আমি লেট হতে দিই। দেখুন, তাহলে আমরা আর একটু সাইজটাকে বড় করতে পারবো। আর এখানে যে বিষয়টা, একটু উপরে উঠে দিই, কালারটা ব্ল্যাক করে দেব, অথবা চাইলে সবুজ করতে পারেন। আমাদের এই যে ডিজাইনটা বা এখানে যে জিনিসটা দেখতেছেন, এইটার যে কালারগুলো সেটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, যদি আমরা এটা এইভাবে রাখার পর, এখানে তো এটা বোল্ডেই আছে, আমরা এখন আর একটা কাজ করতে পারি। দেখেন এখান থেকে আমরা একটা শেপ নিতে পারি, যত সুন্দর আমরা ডিজাইনটাকে ফুটিয়ে তুলতে পারি। যেহেতু আমরা এখন ডিজাইনের কাজগুলো করতেছি, এরকম আমি এটা দিলাম, আর এখানের টেক্সটটা আমি এটার উপরে উঠিয়ে দিয়ে এটাকে আমি হোয়াইট করে দিই। দেখেন খুব সুন্দর কিন্তু ফুটবে। সো যখন আমার এটা এরকম হলো, আমি এটাকে এরকম সোজা রাখবো না, কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল চেপে ধরে আমরা এখন একটু বাঁকা করে দিচ্ছি। দেখেন বাঁকা করে দিলাম। আপনি যদি চান এটার অপাসিটিটা হালকা একটু কমিয়ে দেন, ঠিক আছে? এন্টার দিলাম, এখন ক্লিক করেন, এটাকে অ্যালাইনমেন্টটা মাঝ বরাবর দিলাম। ইউনিক অ্যান্ড বিউটিফুল ফ্লায়ার ডিজাইন, আর এখানে আরও কিছু আমরা অ্যাড করতে পারি, যেমন 100% স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, তারপর হচ্ছে
তারা যে কাজটি করছে 100% স্যাটিসফ্যাকশন উল্লেখ করতে পারি, তারপর মানি ব্যাক গ্যারান্টি, এই কথাগুলো উল্লেখ করে দিতে পারি। গিগের মধ্যে যেভাবে দিলে সুন্দর হয়, ঠিক আছে, যেমন এই যে ফটোশপের আইকনটা আমরা দিতে পারি, যেহেতু আমরা ফটোশপ দিয়ে ফ্লায়ার ডিজাইনটা করব। সো আমরা এখান থেকে প্লেসে যাই, ফটোশপের আইকনটা নিয়ে আসি, ঠিক আছে, ফটোশপ। তো এরকম করে আমি আমার ডিজাইনটাকে কিন্তু সুন্দর করছি। আচ্ছা, এখন আসেন যে আমার এখানে আমি কিন্তু শুধু ফটোশপ দিয়ে করে দিব, সেটা আমি উল্লেখ করতেছি, যেহেতু আমরা শুধু ফটোশপ এই মুহূর্তে জানি। যখন আমরা ইলাস্ট্রেটর জানবো, যখন আমরা গিগের ছবিগুলো দিব, আমরা চাইলে এইভাবে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। সো আমি এতটুকু সিম্পলি এতটুকুই রাখলাম, আর যদি আমার কিছু করার থাকে তাহলে আমি করে নেব। আচ্ছা, এখন আসেন যে আমরা এই যে কালারটা নিয়েছি, এই কালারটা আমি এখান থেকে পিক করে রাখি, আমার এটা বেটার হবে, এখানে কি পিক করে রাখলাম। আচ্ছা, এখন আমি ফাইলটাকে সেভ করে দিই, সেভ অ্যাজ পিএসডি থেকে আমি এখানে জেপিজি দেব। আমি খুব একটু দ্রুত করতেছি, কারণ আমি সময় নিয়ে করলে আরও ডিজাইনগুলো সুন্দর করতে পারতাম হয়তোবা। আচ্ছা, তো আমার এই যে আমার এটা হয়ে গেল, এখন আমি কি করব, এখানে তো আমার একটা ইমেজ হয়েছে, তাই না? আমার তো এখানে আরও কয়েকটা ইমেজ লাগবে। আমার এই অবস্থায় আমি এখন এই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যেগুলো আছে এগুলোকে আমি চাইলে চোখগুলো বন্ধ করে দিতে পারি, শুধু এটা আছে। আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ডেরটা অন করে দিলাম। এখন আসেন যে আমরা বাহির এখন আমরা কি কাজ করব। আমরা যেহেতু বলেছি ফ্লায়ার ডিজাইন করবো, তাই না? এখন আমি প্লেসে যাচ্ছি, দেখেন আমাদের ফ্লায়ার এখানে নিশ্চয়ই নিয়ে আসা আছে। ফ্লায়ার কোথায়, ধরেন এই যে একটা ফ্লায়ার আছে, এই ফ্লায়ারটাকে আমি এখানে প্লেসমেন্ট করি। তো এখান থেকে আমি নিয়ে আসতেছি কেন, আপনাদের জাস্ট দেখানোর জন্য। আমরা কখনো কিন্তু অন্যের ফ্লায়ার দিয়ে আমরা কাজ করব না। এখান থেকে আগে রাস্টারাইজ অবশ্যই করে নেবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, আর এখান থেকে রেক্ট্যাঙ্গেল দিয়ে আপনি নিচের অংশটুকু কেটে ফেলেন। আমাদের কিন্তু এই যে ডিজাইনটা, এটা আমরা পেলাম, কিন্তু এই দেখেন একটা শ্যাডো আছে, শ্যাডোটা আমরা চাইলে কিন্তু নর্মালি দিতে পারি, সো এটা আমার দরকার নাই। আর আমি যদি চাই যে না, আমার এইটুকু থেকে আমি এতটুকু সুন্দর করে কেটে ফেলি, দেখেন এখন কিন্তু পারফেক্ট আছে। এখন আমরা এটাকে কি করব, প্লেসমেন্ট করার আগে এখানে এই যে আমরা একটা ইয়া নিয়েছিলাম, এটা নিলাম, নেওয়ার পর এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা চাইলে কিন্তু এভাবে কাত করে বা বাঁকা করে আমরা এখানে এটাকে প্লেসমেন্ট করতে পারি, ঠিক আছে? আসলে মোকাপের মতো যেমনটা আমাদের প্রয়োজন, আমরা সেই অনুযায়ী কিন্তু কাজটা করতে পারি। আচ্ছা, এটা কোন দিকে রাখলে আমাদের ভালো লাগতেছে সেই অনুযায়ী রাখবো। এটাকে ধরে টান দিয়ে এটার উপরে দেন, এবং এটাকে একটু অপোজিট আর একটু কমিয়ে দিতে চাইলে দিতে পারেন। আচ্ছা, খারাপ লাগছে, এটাকে এই দিকে দেওয়াটা মনে হয় বেটার হবে। আর এই লোগোটাকে আমরা এখন একটু সরিয়ে অন্যদিকে দিই, সমস্যা নেই। আচ্ছা, কন্ট্রোল টি দিয়েছিলাম যে যার ফলে এটা সমান নেই। এটাকে আমরা একটা শ্যাডো দিব, এখানে ডাবল ক্লিক করেন, ড্রপ শ্যাডোতে যান, একটা শ্যাডো দিলাম, একটু তুষার করিয়ে দিই, এটাকে একটু এদিকে আনতে পারি। এখন ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা এখানে নিয়ে আসছি, এটা এটাকে এখন ধরে কোথায় দেব, এটার উপরে দেব। সো লোগোটাকে ধরে নিয়ে যাই, এটার উপরে এনে ছেড়ে দিলাম। আমরা এখানে দিতে পারি, রাস্টারাইজ করি, কেন এটার পাশের সাদা অংশটুকু আমি কেটে দিচ্ছি। আমরা কিন্তু জানি যে পাশের জায়গাটাকে আমরা ঠিক করতে চাইলে এই যে ব্লার টুল দিয়ে জাস্ট একটু ব্লার করে দিব। কন্ট্রোল টি দিচ্ছি, এটাকে আরো ছোট করে দিই। এখন এই জায়গার মধ্যে আমি একটা জিনিস লিখে দিব,
এক্সক্লুসিভলি অন, এই কথাটা লিখলাম। এটা কেন লিখতেছি? এটা আমাদের ফাইবারের চোখে ভালো হওয়ার জন্য আমরা লিখতেছি, ঠিক আছে? এক্সক্লুসিভলি অন, ছোট করে দেই, এই পর্যন্ত থাক, ইটালিক আছে, এটাকে নর্মালি রাখি, বোল্ড। অর্থাৎ আমরা এই ডিজাইনের যে কাজটা করতেছি এটা তো শুধু ফাইবারই করতেছি, আমরা আর কোনো কোথাও করতেছি না, যে কারণে আমরা এটা রেখে দিলাম। আচ্ছা, এখানে আমাদের কিছু টেক্সট ছিল না, এই যে বিউটিফুল অ্যান্ড ইউনিক ডিজাইন, এটাকে আমি টেনে ধরে এটার উপরে নিয়ে আসলাম। এখন এখানে কি আছে? ইউনিক অ্যান্ড বিউটিফুল ফ্লায়ার ডিজাইন। এখন আপনি এখানে এটাকে চাইলে চেঞ্জ করে দেন, প্রফেশনাল ফ্লায়ার ডিজাইন। লেফট টু রাইট অথবা রাইট টু লেফট এরকম রাখেন, যেহেতু আমাদের এই পাশে লোগোটা আছে। গাইডগুলো আমরা জানি কিভাবে আনতে হয়, গাইড এনেও আমরা কাজটা করতে পারি। হুক টুলে গেলাম, এটাকে সিলেক্ট রেখে একদম চাপিয়ে দিলাম, প্রফেশনাল ফ্লায়ার ডিজাইন। এখন আমার এইখানের ফন্টটা আমরা একটু বড় করে দেব, প্রফেশনাল ফ্লায়ার। এখানে একটা ব্রেক দিব, এই তিনটাকে ধরে এখান থেকে একটু নিচে নামিয়ে দিই, ফন্ট সাইজটা একটু ছোট করি। আচ্ছা, এই জায়গাটা আমার একসাথে দিলে কেমন হয়? এটাকে ছোট দিয়ে এখন ভালো লাগে। দেখেন বন্ধুরা, আমরা যে কাজগুলো করতেছি এগুলো আমাদের খুব বুঝে বুঝে করতে হবে, যে কারণে হয়তো বা আপনারা এই ভিডিওটি দেখে একটু বোরিং হয়ে যেতে পারেন, কিন্তু এভাবে যদি আমি আপনাদেরকে না বুঝিয়ে দিই তাহলে আপনাদের আপনারা নিজেরাই কিন্তু প্রবলেমে পড়বেন। আমি আরও একটা কথা লিখে দিতে পারি, এখানে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, এরকম কিছু একটা লিখলাম, ফন্ট সাইজটা ছোট করি, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। এটাকে অ্যালাইনমেন্টের রাইটে রাখলাম, আর এখান থেকে এটা হাইটটা একটু কমিয়ে দিই। আচ্ছা, দিলাম। এখন আমি এই লেখাটাকে একটু কালারটা চেঞ্জ করব, যদি আমার মনে হয় যে না আমি এই কালারটার এখানে একটু গ্র্যাডিয়েন্ট দিই গোল্ড টাইপের, তাহলে কিন্তু ভালোই লাগবে, খারাপ লাগবে না। মাঝখানে একটু হোয়াইট করে একটু উজ্জ্বল দিলাম, ওকে দিলাম, এরকম রেখে অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে, ঠিক আছে, ওকে। তা আমাদের আরেকটা হয়ে গেল। এখন আমি ফাইলে যেয়ে সেভ করছি, জেপিজি ফাইবার গিগ আমরা একবার সেভ করেছি, এখানে গিগ 1 বা গিগ 2 সেট করে দিলাম। আমাদের কি দরকার? আমাদের আরেকটা দরকার। সো আরেকটা আমরা কি করব, একদম ব্ল্যাঙ্ক রাখবো। ব্ল্যাঙ্ক বলতে এখান থেকে এই পর্যন্ত যাই, ডিলিট করে দেই। এখন আসেন আমরা আরেকটা ফ্লায়ার নিয়ে আসি,
জুম করেন, রাস্টারাইজ করে নেন, বাইরের অংশগুলো ডিলিট করে দেন। দেখেন হয়ে গেল আমাদের তিনটি ইমেজের ডিজাইন। এখন আমি সেভ করছি, সেভ অ্যাজ জেপিজি, ফাইবার গিগি থ্রি, সেভ। ওকে, আমাদের তিনটি হয়ে গেছে বন্ধুরা। এখন আমরা কি করব, চলেন আমাদের যে কাজটি, এই যে ফার্স্ট, ওকে, আমাদেরকে এখন একটা একটা করে দিয়ে দিতে হবে। ফার্স্টলি আমি কোনটা করেছিলাম, গিগ, এখানে আমি ডেস্কটপে রেখেছি সবগুলো, সমস্যা নেই। এই যে ফার্স্টলি এটা দেব, সেকেন্ড এটা দিব, থার্ড এটা দিব। পারফেক্ট। এখন আসেন যে আমাদের যখন সব কিছু হলো, আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। কি বলতেছে আমাদেরকে মেসেজ, কি ডিসক্লেইমার নট ভ্যালিড, বিল্ড ইউর গিগ টু কমপ্লাই উইথ ফাইবারস টার্মস অফ সার্ভিস, মেক শিওর টু আপলোড অনলি কন্টেন্ট ইউ ইদার ওন আর ইউ হ্যাভ দ্য পারমিশন আর লাইসেন্স টু ইউজ। আচ্ছা, এটা তো আমরা নোট করে নিয়েছি, তাই না? আচ্ছা, আই ডিক্লেয়ার এটা আমাকে দিতে হবে, এটা দিতে ভুলে গেছি। সো অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ ইউর গিগ অ্যান্ড গেট সাম বায়ার্স রোলিং ইন। পাবলিশ গিগ, আমরা চাইলে এখান থেকে ডাইরেক্ট সরাসরি ফেসবুকে এটা শেয়ার করে দিতে পারি। সো আমি শেয়ার করছি না, আমি ডানে ক্লিক করলাম। উই আর ওয়ার্কিং অন গেটিং ইউর গিগস ইম্প্রেশন ক্লিক অ্যান্ড ভিউ ব্যাক অনলাইন, নো ওয়ার্স, ইউর গিগ আর অ্যাক্টিভ অ্যান্ড অল দ্য ম্যাট্রিক্স আর ক্যালকুলেটেড অ্যাজ ইউজুয়াল। অর্থাৎ আগে আমাদের এখানে আসলে দেখাতো যে ইম্প্রেশন কয়টা, ক্লিক কয়টা, ভিউ কয়টা হয়েছে, অর্ডার কয়টা আসছে, এগুলো দেখাইতো, কিন্তু এখন কিন্তু এটা দেখাচ্ছে না, মানে ওদের কাজ চলতেছে এটা বলতেছে। আচ্ছা, এখন আমাদের যে গিগ অ্যাক্টিভ, এটা কীভাবে বুঝবো, দেখেন অ্যাক্টিভ ওয়ান, অর্থাৎ আমার এখানে একটা কিন্তু গিগ অ্যাক্টিভ হয়েছে, আমরা বুঝতে পারছি। এখন আমি এখান থেকে কোথায় যাবো, প্রোফাইলে যাব। আই উইল ক্রিয়েট এ পারফেক্টলি পারফেক্ট ফ্লায়ার লাইক এ প্রো উইথ বিউটিফুল ডিজাইন। সো আমি এখানে আমার গিগটা সাজিয়ে ফেললাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক লম্বা হয়েছে, আপনারা কাইন্ডলি এই ভিডিওটি পুরোপুরি দেখবেন, ঠিক আছে? একবার না পারলে বারবার দেখবেন। কেন দেখবেন, কারণ আপনাদের আগে এক্সপিরিয়েন্সটা অর্জন করে নিতে হবে, তাই না? আগে আপনারা একটু এক্সপার্ট হন, তারপর আপনারা এইভাবে করে কাজগুলো করবেন। আচ্ছা, যাই হোক, আমি একটা দেখিয়ে দিয়েছি, আপনারা তো বুঝতেই পেরেছেন আশা করছি, যে অন্যান্য গিগুলো ফলো করে আপনারা নিজেদের মতো করে। এখন আমি জাস্ট এখানে ফ্লায়ার দিয়েছি, আপনারা বিজনেস কার্ড, লোগো ডিজাইন, ফটো এডিটিং সব আপনারা করতে পারবেন। আর আমি যদি এখন সবগুলো গিগ করে করে দেখাতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় চলে যাবে, 2 ঘন্টা 3 ঘন্টাতেও কাজ হবে না। সো বন্ধুরা, আপনাদের এতক্ষণ এত কষ্ট বা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।